অবশেষে সমকামিতার বৈধতা দিয়েছে ভারত সমকামিতা ভারতে আর অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দেন এ রায়ের ফলে ভারতের সমকামিতা বৈধতার দাবিতে একশো সাতান্ন বছর আন্দোলনের অবসান হলো ব্রিটিশ আমলে জারি করা ভারতের দণ্ডবিধির সেকশন তিনশো সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ দু সালে বহাল করেছিলেন ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারা অনুযায়ী যদি একই লিঙ্গের মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাদের যাবজ্জীবন বা দশ বছর পর্যন্ত জেল হতে পারে সেই সঙ্গে জরিমানাও হতে পারে তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছেন ৩৭৭ ধারায় সমকামিতার অধিকার খর্ব করা অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক আঠারোশো সালে ব্রিটিশ আমলের তৈরি হয় এ আইন 2009 সালে দিল্লি হাইকোর্ট রায় দেন দু সালে দিল্লি হাইকোর্ট রায় দেন ভারতীয় দণ্ডবিধির তিনশো নম্বর ধারা সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করছে